মাকে কোনো সময় বসে থাকতে দেখি না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। মা খুব ভালো রান্না করে। বাবা ও মায়ের মধ্যে মনোমালিন্য হয় ঠিকই, তবে সেটা অল্প সময়ের জন্য। তারপর একদিন, উফ, একা হাতে কি হয়, তার মধ্যে এত গরম, রুটিটা বেলতে গিয়ে ফেটেই গেল। দূর চাই, খুন্তিটা যে কোথায় রেখেছি, কাজের সময় কিছু খুঁজেই পায় না, রুটিটা পুড়েই গেল। কই, খাবারটা দাও, দেরি হচ্ছে তো। হ্যাঁ আসছি আসছি, হয়ে এসেছে, আমি মানুষ তো, মেশিন নই তো। পুড়ে গেল। বাবা, এত গরম রান্নাঘরে তাড়াহুড়ো করতে গিয়ে রুটিটা পুড়ে গেল। দাঁড়াও, তরকারিটা আনি। কই, তরকারিটা আনো। আজকে যেমন তেমন হলো, যা করলাম পারলাম তাই খেয়ে যাও, বেশি কিছু করা হলো না। আর দেব তোকে। উফ, বাপরে গরম কত, সারাদিনের এত কাজ, এত কাজ করতে গিয়ে আমি মরেই যাব। আহ, কি যাতা বলছো, তুমি কি জানো তোমার হাতে রুটি খেতে আমি কত পছন্দ করি। এই পোড়া রুটি। বাবা। হ্যাঁ। আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলবে? বল, কি কথা? মা তোমাকে ওই পোড়া রুটিটা দিল, তাতে তোমার একটু রাগ হলো না? তোর মা সারা দিন সংসারের কাজে ব্যস্ত থাকে, আমার ওই পোড়া রুটি খেয়ে হয়তো কোনো রোগ হবে না, কিন্তু তোর মা হয়তো আমার ওই পোড়া কথাগুলো শুনে অনেক আঘাত পাবে। চল, আমি আসছি। ভালোবাসার আপন মানুষগুলোর ভুলের ওপর ফোকাস না করে তাদের উপলব্ধি করা উচিত। মনে রেখো, তার সবটুকু নিয়ে ভালোবাসার নামই হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, অ্যাডজাস্টমেন্ট সুন্দর করে বাঁচতে শেখায়। ইন আ ওয়ার্ড, অ্যাডজাস্টমেন্ট হলো একটা ফ্রুটফুল রিলেশনশিপের জীবনকাঠি।